বান্দরবানের থানসি উপজেলায় রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। পাহাড়ি আঁকাবাঁকা আর উঁচু নিচু প্রায় 85 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাত্রীদের পৌঁছাতে হয় থানসি উপজেলায়। তবুও প্রতিদিনই দেশের নানা প্রান্তের মানুষ সেখানে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন, দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা এমন সড়কে গাড়ি চালিয়ে অভ্যস্ত না হয় বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ে, কারণ ওভারটেকিং এর জন্য পাহাড়ি রাস্তা টার্নিং বেশি, এই কারণে আর কি অ্যাক্সিডেন্ট বেশি হয়। পাহাড়ে গাড়ি চালাইতে গিয়ার দিয়ে নামতে হয়, আর বাইরের যে অটো গিয়ারের গাড়িগুলি আছে এখানে এই গাড়িগুলি না আসলে ভালো হয়। এদিকে ভ্রমণ নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সেই সাথে দুর্ঘটনা এড়াতে পাহাড়ি সড়কে যানবাহন চালনায় পর্যটকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন তিনি। জেলা প্রশাসনের নির্দেশে প্রত্যেকটি উপজেলা থেকেই যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ দুর্ঘটনাপ্রবণ এলাকা, সেই সব রাস্তাগুলোতে যেমন সাইনবোর্ড দেওয়া হচ্ছে, আমরা কিছু স্বচ্ছ গ্লাস, যেটা গ্লাসের কাজ করে কিছু স্টিল, সেরকম ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যে রোডস অ্যান্ড হাইওয়েকেও পত্র দিয়েছি। গেল 3 বছরে বান্দরবান থানসি সড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 10 জন পর্যটক আর আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।